আসসালামু আলাইকুম লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন সাতষট্টি তম ব্যাচ আজকে আপনাদের পনেরোতম ক্লাস আজকের ক্লাসে আমরা আমাদের আরেকটা মার্কেট প্লেস আপওয়ার্ক মার্কেট সাথে পরিচিত হব পাশাপাশি আপওয়ার্ক মার্কেট প্লেস কিভাবে আমাদের প্রোফাইল সেট করতে হয় এই বিষয়গুলো দেখব ল্যাপটপ বা পিসি থেকে আছেন ল্যাপটপ বা পিসি থেকে আছেন জুবায়ের তাহসিন মাইক্রোফোন আনমিউট করেন জুবায়ের জি मैम স্ক্রিন শেয়ার করতে পারবেন জি আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দেন ঠিক আছে জুবায়ের আপনি একটা ব্রাউজারে যান যে কোনো একটা ব্রাউজার নেন ক্রোম ব্রাউজারও নিতে পারেন ঠিক আছে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি এটাকে একটু করেন ঠিক আছে আপনি মাউসটা ছেড়ে দেন আপওয়ার্ক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই ফাইবার মার্কেটপ্লেস যেমন ফ্রিল্যান্স সার্ভিসের জন্য মার্কেটপ্লেস আপওয়ার্কও এরকমই একটা মার্কেটপ্লেস আ কাজের ধরন দুটোর প্রায় একই রকম আমরা সার্ভিস যেভাবে সেল করি যেমন ফাইবারে আমরা গিগ পাবলিশ করি গিগ গুলো র‍্যাঙ্ক হলে পরে দেন হচ্ছে আমরা কাজ পাই এখানেও সেম আপওয়ার্কে ফাইবারে যেটা গিগ আপওয়ার্কে সেটাকে বলা হয় প্রজেক্ট তো আমরা এখানেও আপওয়ার্কে প্রজেক্ট সাবমিশন করার পর প্রজেক্ট গুলো যখন র্যাঙ্ক করে তখন হচ্ছে সেখান থেকে আমরা অর্ডার গুলো পাই তো এখানে দেখুন যা আপওয়ার্ক সম্পর্কে একটা ইন্ট্রো দেওয়া আছে

আগে এটা হচ্ছে এলেন্স ওডেস্ক নামে একটা কোম্পানি ছিল ঠিক আছে এই কোম্পানিটার নাম ছিল এলেন্স ওডেস্ক আমেরিকান একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে এই কোম্পানিটা ফর্ম হয়েছিল টু থাউজেন্ড দুই সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছিল এলেন্স ওডেস্ক নামে এরপর এলেন্স আর হচ্ছে ওডেস্ক দুটা মার্চ হয়ে এটা হচ্ছে রিব্র্যান্ডেড হয়েছিল দুই হাজার সালে আপওয়ার্ক নামে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে ইন্ট্রো আপওয়ার্ক সম্পর্কে আরো জানতে চাইলে আমরা হচ্ছে আপওয়ার্ক নিয়ে বিভিন্ন ব্লগ পোস্ট আছে আমরা সেগুলো পড়তে পারি যেমন একটু নিচে যদি যাই আমরা আচ্ছা এখানে দেখাচ্ছে না আমি আচ্ছা এখানে দেখেন ফ্রিকোয়েন্টলি কিছু কোশ্চেন মানে যেগুলো আসক করে থাকে পিপলরা এখানে লেখা আছে সেগুলো যেমন হাউ हैज আপওয়ার্ক হেল্প টু গ্রো ইউর এজেন্সি হোয়াট ইজ আপওয়ার্ক তারপর হোয়াট ইজ আপওয়ার্ক এন্ড হাউ ডাজ ইট হেল্প ফ্রিল্যান্সার্স ইন ইউক্রেন আচ্ছা এগুলো হাউ ডু আই ফাইন্ড এ জব অন আপওয়ার্ক আপওয়ার্কে আমি কিভাবে জব পেতে পারি তো এগুলো ওপেন করলে আমরা হচ্ছে এখান থেকে এই आंसर গুলো পেয়ে যাব এছাড়া আপোয়ার্কে যখন আমরা অ্যাকাউন্ট সেখানে আপওয়ার্ক ফোরাম আছে আমি দেখিয়ে দিব ওগুলোতে কিভাবে জয়েন হতে হয় জয়েন হয়ে নিয়ে দেন হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোফাইল গ্রো করবো সেটা দেখব অ্যাকাউন্ট করার জন্য আমরা আপওয়ার্কের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে যাব তো আপারকে আমরা হচ্ছে যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি আমরা সাইন আপ অপশনে যাব জুবাই নেট স্লো নাকি আপনার আচ্ছা তো এখানে আমরা কি হিসেবে জয়েন হতে পারি যেহেতু মার্কেট প্লেস এখানে আমরা ক্লায়েন্ট হিসেবে জয়েন হতে পারি বা বায়ার হিসেবে জয়েন হতে পারি অথবা ফ্রিল্যান্সার হিসেবে দুভাবে জয়েন করা যায় তা আমরা তো ক্লায়েন্ট না আমরা এখানে কোনো প্রজেক্ট হায়ার করছি না আমরা হচ্ছে ফ্রিল্যান্সার আমরা ওয়ার্ক খুঁজছি সে কারণে হচ্ছে আমরা এটাকে পিক করব। তারপর অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এই অপশনটাকে পিক করব। তো এখানে আমাদেরকে আমরা কন্টিনিউ কন্টিনিউ উইথ দিয়ে করতে পারি গুগল দিয়ে করতে পারি কিন্তু আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করব আহ জুবাইয়ের আপনার নামটা ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে আছে সেভাবে সুন্দর মতো লিখে দেন একটা ইমেইল দেন ঠিক আছে পাসওয়ার্ড দিতে হবে এটা শো করিয়েন না আপনি মুছে আবার লেখেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এরপর আমাদের কান্ট্রি বাংলাদেশ দেখাচ্ছে এরপর আমরা চাইলে এখানে এই নোটিফিকেশনটা অন করে দিতে পারি যে সেন্ড মি হেল্পফুল ইমেলস এরপর আপনি মাউস ছেড়ে দেন যে সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস এই অপশনটা আমরা টিক দিয়ে দেব আর হচ্ছে আমরা যে আপওয়ার্কের টার্মস অফ সার্ভিসের সাথে মানে বুঝতে পেরেছি এবং এগ্রি করছি তার জন্য আমরা এই বক্সটাকে গ্রিন টেক করে দেব দিয়ে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে চলে যাব তো আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন আমি নট নাও দিচ্ছি আপনি মনে রাখেন আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে আপনি আপনার মেইল মেলে যান এখান থেকে যাব ওটো জিমেল ইনবক্স নেট স্লো যাচ্ছে আপনার সাইন ইন করেন বা অন্য ব্রাউজারে যদি ইমেলটা মোবাইল থেকে না আপনার পিসিতে যদি এটা অন্য কোনো ব্রাউজারে এই জিমেলটা সাইন ইন অবস্থায় থাকে তো সেটা ওপেন করেন তাহলেই তো হলো ক্রোম ব্রাউজারে আছে কিনা এটা জি আছে যান এই জিমেলটা যেখানে সাইন ইন আছে এই জিমেলটা যেখানে সাইন ইন অবস্থায় আছে ওই মেল বক্সটা ওপেন করেন এখানেই তো আছে আপনাকে সার্চ করার কি দরকার এই যে ওপেন করেন মোবাইল থেকে কানেক্ট করি কেন এই যে মেল তো ওপেন হয়েছে এখানে এই যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে রেডি হচ্ছে একটু ওয়েট করেন ভেরিফাই ইমেল এই বাটনটাতে ক্লিক করেন এখানে লগ করতে হবে না আমরা এস ব্রাউজারে লগ অবস্থায় আছে আপনি ছাড়েন মাউসটা ছাড়েন মাইক্রোসফট এইজ যে ব্রাউজারটাতে অ্যাকাউন্টটা করেছিলাম সেটা ওপেন করেন এখানে না তো আপনি ছাড়েন মাইক্রোসফট এজ ব্রাউজারটা ওপেন করেন আপনার নেট অনেক স্লো কাজ করতে অনেক কষ্ট হচ্ছে মোবাইল থেকে কানেক্ট করি এক মিনিট সময় দিন হটস্পট দিলে কি নেট ভালো পাওয়া যাবে জি এখানে লগ করেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ করেন যে ইমেলটা দিয়েছিলেন সেটা দেন কন্টিনিউ করেন পাসওয়ার্ডটা দেন ফরগেট পাসওয়ার্ড কেন এইমাত্রই তো পাসওয়ার্ড দিলেন আপনি আপওয়ার্কের পাসওয়ার্ড দিব না কি জিমেইল পাসওয়ার্ড আপওয়ার্কের পাসওয়ার্ড দিবেন আপওয়ার্কের লগইন করছেন আপওয়ার্কের পাসওয়ার্ড দিবেন সে তো ভেরিফাই হলো বারবার আবার কেন ভেরিফাই করতে হবে আচ্ছা তো আমরা মেইলটা ভেরিফাই করে নিলে পরে এখানে হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে আসব তো এখানে আমাদেরকে বলছে যে রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি অ্যান্সার ইফ ইউ কোয়েশন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল ঠিক আছে এখানে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিলে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটা বিল্ড করতে পারবো তো এখানে গেট স্টার্টেড করি আমরা তো এখানে আমাদেরকে জানতে চাইছে যে হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর যে আপনি আগে ফ্রিল্যান্সিং করেছেন কিনা তো এখানে তিন ধরনের কোয়েশ্চেন তিন ধরনের অ্যান্সার বা অপশন আছে যেমন আই এম ব্র্যান্ড নিউ টু দিস মানে হচ্ছে একদম বিগিনার বা ফ্রেশার আপনি তো আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের এক্সপিরিয়েন্স আছে আপনার বা আপনি কিছু আপনার কিছু অভিজ্ঞতা আছে আর আই এম এন এক্সপার্ট মানে হচ্ছে আমার অনেক অভিজ্ঞতা আছে একদম দক্ষ তো এখানে ইন্টারমিডিয়েট লেভেল আর এক্সপার্ট লেভেলে দুটো দুটোর থেকে যে কোনো একটা দিয়ে দিবেন আপনারা তো আমি এখানে ইন্টারমিডিয়েট লেভেলের যে আছে সেটা দিলাম দিয়ে এখান থেকে নেক্সট অপশনে চলে যাব তো এখানে জানতে চাচ্ছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং এর আপনার বিগেস্ট গোলটা কি বা লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি তো এখানে হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম যে আপনার মেইন যে ইনকামটা আছে সেটা আর্নিং করার জন্য আপনি আপোয়ার্কে এসেছেন তো টু মেক মানি অন যে আপনি হচ্ছে এখান থেকে মানে আপনার ইনকামের পাশাপাশি হচ্ছে কিছু অর্থ উপার্জনের জন্য বা ইনকামের জন্য এখানে আপনি কাজ করছেন তারপর হচ্ছে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব যে আপনি এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল টাইম জব হচ্ছে ফাইন্ড আউট করতে চাচ্ছেন তারপর বলছে যে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড যে আমার কোনো গোলই নাই আমি কেন আপোয়ারকে আসছি আমি জানি না ঠিক আছে তো এরকম অপশন আছে তো আমি এখান থেকে এটা দিতে চাইছি যে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করব তারপর ফুল টাইম অপরচুনিটি থাকলে আমি সেই জবটার জন্য করব নেক্সটে চলে যাব তারপর এখানে বলছে যে হাউ ইউ লাইক টু ওয়ার্ক যে তুমি কিভাবে কাজ করতে চাও যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ যে আমি কি করব আমার অপরচুনিটি আমি নিজে থেকে হচ্ছে আউট করে নিব ফাইন্ড এছাড়া আমরা কি করতে পারি যে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই আমি এখানে প্যাকেজ তৈরি করে রাখব প্যাকেজ মানে হচ্ছে গিক তৈরি করা যাতে করে আমরা ক্লায়েন্টরা আমার প্যাকেজগুলো দেখে বাই করতে পারে যে কোনোটাই দেওয়া যায় আপনি নিজের অপরচুনিটি নিজেও হচ্ছে ফাইন্ড আউট করে নিতে পারবেন না ওয়ার্ক থেকে তো আমরা এখান থেকে এটা নিলাম তারপর এখান থেকে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস এই অপশনটাকে টিক চিহ্ন দিব দিয়ে পরে আমরা প্রোফাইল বিল্ড আপ করব তো এখানে বলছে যে হাউ ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর যে তুমি তোমার সম্পর্কে কিভাবে বলতে চাও এর মানে হচ্ছে এখানে আমাদেরকে সিভি ড্রপ করতে হবে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের লিঙ্কডিনের যে প্রোফাইলটা আছে এই অনলাইন জগতে এই লিঙ্কডিন প্রোফাইলটা কি করে একটা সিভি বা রিজিউমি হিসেবে হচ্ছে কাজ করে তো আপনার লিঙ্কড ইন প্রোফাইল যদি হচ্ছে ফুললি অপটিমাইজড থাকে তো দেন আপনি এখান থেকে ইম্পোর্ট ফ্রম লিঙ্কড এই অপশনটা ক্লিক করলে লিঙ্কড ইনে যা যা কিছু ইনফরমেশন আপনি দিয়েছেন যেই ইমেজ প্রোফাইল পিকচার আপনি দিয়েছেন তারপর যেভাবে সামারি লিখেছেন যেভাবে স্কিলগুলো অ্যাড করেছেন এই সব কিছু হচ্ছে সেখান থেকে জেনারেট করে এখানে আপনার প্রোফাইলটা সেট করে দিবে এছাড়া আপনি কি করতে পারেন আপলোড ইউর রিজিউমি আপনি একটা রিজিউমি তৈরি করলেন ক্যানভাতে ক্যানভা দিয়ে সিবি বা রিজিউমি তৈরি করা যায় তৈরি করে নিয়ে আপনি কি করবেন আপনার ডিভাইসে ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করবেন এছাড়া আরেকটা অপশন আছে যে ফিল আউট ম্যানুয়ালি যে আপনি ম্যানুয়ালি এটাকে ফিল ফিল আপ করবেন তো আমি এই অপশনটাতেই যাব যে আমরা হচ্ছে ম্যানুয়ালি এটাকে ফিল আপ করবো তো শুরুতে বলছে যে গট ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দা ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু এখানে একটা টাইটেল অ্যাড করতে হবে মানে আপনি কি কাজ করেন আপনার জব টাইটেলটা কি সেটা হচ্ছে এখানে অ্যাড করে নেবেন ডিজিটাল মার্কেটিং খুব বড় করে লেখা যায় না ছোট করে লিখতে হবে আচ্ছা আর বড় লেখা যায় না আমি এতটুকুই রাখলাম রেখে তারপর হচ্ছে এরপরে চলে যাব অ্যাড ইউর এক্সপিরিয়েন্সে তো এখানে আমাদেরকে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার যে আপনার যদি রেলিভেন্ট মানে আপনি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেটা রেলিভেন্ট যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারেন আচ্ছা জুবাইয়ের আপনি আর আপনার প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা না অ্যাজ এ ফ্রিল্যান্সার কোনো কাজ করেছেন কি না কথা শুনতে পাই না আচ্ছা যদি নাও না থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে আমাদেরকে দুই থেকে দুই তিনটা হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে হবে আপয়ারকে আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হলে আমাদেরকে এই সবগুলো স্টেপ কমপ্লিট করে যেতে হয় তো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই প্রোফাইল কমপ্লিট করতে হলে আমাদেরকে এখানে কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে দিতে হবে তো আমি যেভাবে করছি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা যদি কারো কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনারা সেটা অ্যাড করে দিতে পারবেন তো এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিতে হয় তো ধরুন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আমরা গ্রামীণ ফোনে কাজ করেছি যে একটা কোম্পানির নাম দিয়ে দিবেন লোকেশন জানতে চাইছে তো আমি দিলাম যে লোকেশন ঢাকা বাংলাদেশ এরপর এখানে একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে হয় যে কত তারিখে শুরু করেছেন কবে শেষ করেছেন তো ধরুন এখান থেকে আমরা জানুয়ারি ইয়ারটা হচ্ছে টু জানুয়ারি থেকে জুলাই টু থাউজেন্ড এইটিন এখানে সেভ করে নিব এরপর এখানে আমরা আরো আচ্ছা একটা মিনিট আমাকে একটা মিনিট একটু সময় দিবেন আমার একজন বায়ার আমাকে নক করেছে আমি জাস্ট রিপ্লাইটা দিয়ে নেই

আচ্ছা তো এখানে আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবো আরেকটা এখানে টাইটেল লিখতে পারি আপুর এক্সাম আয়াত আপুকে ডিস্টার্ব করো না তুমি টিভি দেখো যে এগুলো কেউ ভেরিফাই করবে না আদৌ কাজ করেছেন কিনা এরকম কেউ জানতেও চাইবে না জাস্ট হচ্ছে আমাদের প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হলে আমাদের এই ইনফরমেশনগুলো দিতে হয় আরেকটা অ্যাড করে দেই যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিই

এডুকেশন অ্যাড করব এখানে আমরা মানে আমরা যে যতটুকু পড়াশোনা করেছি যেমন তারপর হচ্ছে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন পোস্ট যে যেটা করেছেন একদম এসএসসি থেকে শুরু করবেন মানে স্কুল থেকে শুরু করবেন ঠিক আছে তো আহ জুবাইয়ের আপনি লিখেন আপনার স্কুলের নামটা লেখেন এস বা মাদ্রাসা যে যেখান থেকে পড়াশোনা করেছেন সেটা লিখে দিবেন আচ্ছা ডিগ্রিটা লেখেন এটা কি ইয়ে মাদ্রাসা এর কি এসএসসি দাখিল করেছেন আলিম আলিম না একদম শুরু থেকে যান আপনাদের আলিম আগে নাকি ইয়ে আগে দাখিল আগে না এখানে হাই স্কুল ডিগ্রি লেখেন ইসলামিয়াত মাদ্রাসা এরকম কিছু নাই শুধু ইসলামিয়াত পর্যন্তই পুরো নাম লিখতে হয় না ইনস্টিটিউট এর পুরো নাম লেখেন আর যে যেকোনো নামের প্রথম মানে ওয়ার্ডের প্রথম অক্ষরটা সবসময় ক্যাপিটাল লেটারে হয় এসএসসি আসবে না হাই স্কুল ডিগ্রি লেখেন এইচ আই লেখেন তাহলেই দেখাবে ব্যাস ওই যে হাই স্কুল ডিগ্রি এটাকে পিক করেন কোন গ্রুপ ছিল সায়েন্স আর্টস কমার্স কোনটা ছিল কমার্স বিজনেস স্টাডিজ তো এখান থেকে বিজনেস যেটা দেখাবে এটাই আমরা নিব কত সালে পাশ করেছেন 2020 সালে আচ্ছা দুই হাজার বিশ সালে পাস করেছেন তার মানে ক্লাস নাইনে ছিলেন আপনি হচ্ছে দুই হাজার আঠারো সালে তো এখান থেকে স্টার্ট ডেটটা দিতে হয় এটা এত আছে কেন এখানে দুই হাজার আঠারো সালটা বের করেন আচ্ছা আমি লিখছি দুই হাজার আঠারো তো আপনার কমপ্লিট হয়ে গেছে হচ্ছে দুই হাজার বিশে এখান থেকে দুই হাজার বিশ আমরা পিক করলাম নিয়ে সেভ এরপর আমরা হচ্ছে এর পরে যে ডিগ্রিটা আপনি অর্জন করেছেন সেটা লিখবেন এখানে আপনার ইনস্টিটিউট নামটা লিখে দেন ইনস্টিটিউটের নামে কি এ এইগুলো আছে মিরপুর এক ঢাকা এরকম লেখা আছে নামের মধ্যে এটা লেখা আছে কি না নামের মধ্যে তাহলে এটা কেন লিখছেন আপনার নাম স্কুলের নামটা দিতে বলেছে এতটুকুই ঠিক আছে এরপরেও ডিগ্রিটা হাই স্কুল ডিগ্রি লেখেন ওদের ওখানে এসএসসি এইচএসসি দুটোই হচ্ছে হাই স্কুল ডিগ্রি বলে ঠিক আছে হাই স্কুল লেখেন এটা পিক করেন কোন গ্রুপ ছিল কমার্স বিজনেস কত সালে দিয়েছেন সালে স্টার্ট ডেট দিয়ে দিব দুই আর এন্ডেড হচ্ছে দুই হাজার বাইশ দিয়ে সেভ করে নিব এরপর কি করেছেন গ্রাজুয়েশন করেছেন এখন পড়ছেন পড়াশোনার করছেন না আচ্ছা ঠিক আছে এরপরে আমরা চলে যাবো এরপরে পরে স্টেপে তো এখানে আমি একটা বিষয় বলে রাখি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যার যেটা আছে পুরোটা অ্যাড করে দিবেন মানে প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট হতে হলে আমাদেরকে হচ্ছে এখানে এডুকেশনে দেখা যায় যে এস এস সি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এটা যদি দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আমার ধারণা ভাইয়াটা নাইনটি পার্সেন্ট দেখাবে যদি নাইনটি পার্সেন্ট দেখায় তাহলে আমি এখানে হচ্ছে আরেকটা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করে দিব পরে আগে দেখি কতটুকু হয় তো এখানে বলছে যে লুকিং গুড নেক্সট এল হুইচ ল্যাঙ্গুয়েজেস ইউ স্পিক আমরা ফাইবারে যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করেছিলাম এখানেও সেম ইংলিশ তো অবশ্যই জানতে হবে তো এখানে प्रोफিসিয়েন্সি লেভেলটা দিয়ে দিবেন আপনারা বেসিক কনভারসেশনাল ফ্লুয়েন্ট নেটিভ অর বাইলিঙ্গুয়াল তো আমরা ফ্লুয়েন্ট যেটা সেটা পিক করব ইংলিশের জন্য অ্যাড এ ল্যাঙ্গুয়েজে যাব এখানে এসে এসে হচ্ছে আমরা বাংলাটা টাইপ করি এখানে এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আচ্ছা একটু নিচে নেটিভ বা বাইলিঙ্গুয়াল এই কথাটা দেখতে পাচ্ছেন আপনি ফ্লুয়েন্টের নিচে হ্যাঁ এটা পিক করেন আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন কিনা আরবি বা উর্দু হ্যাঁ অ্যাড করেন যেটা জানেন এখানে হচ্ছে আপনার স্কিল শোকেসের জায়গা যা কিছু জানেন সব অ্যাড করে দেন বেসিক বা কনভারসেশনাল দিতে পারেন হ্যাঁ অ্যারাবিক বি বি ভিনা ওই যে প্রথমেই তো দেখাচ্ছে ওটা পিক করেন হ্যাঁ লেভেলটা দিয়ে দেন আযাত আছে এরপর নেক্সটে চলে যান এখানে হচ্ছে আমরা স্কিল অ্যাড করব ম্যাক্স হচ্ছে ফিফটিন স্কিল আমরা এড করতে পারি তো এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিংটা আমরা নিলাম এরপর আমরা এখানে টাইপ করে লিখি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং অ্যাড ক্যাম্পেইন এটা দেয় সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন এরপর এক একে আমরা লিখতে থাকি আমরা কি কি কাজ পারি লিঙ্কড ইন প্রোফাইল লিঙ্কড ইন প্রোফাইল ক্রিয়েশন এরকম অপশন আছে এগুলো যে কোনো টাইমে আমরা হচ্ছে সংযোজন বিয়োজন সব কিছু করতে পারবো प्रोफाइल हेडलाइन एंड सामारी लीड जनरेशन प्रोफाइल ऑप्टिमाइजेशन फेसबुक बिजनेस पेज পানি খাও যাও পানি খাও ইন্টারেস্ট এরপর আমাদের ইউটিউবের ক্লাস আছে ইউটিউব আছে টুইটার আছে টুইটার এক্স মার্কেটিং কয়টা হলো বেশি দেওয়াও যাবে না গুগল অ্যাডস চোদ্দটা হয়ে গেছে আচ্ছা তো এগুলো যে কোনো টাইমে আমরা চেঞ্জ করতে পারি তো আপাতত এইভাবেই দিলাম দিয়ে আমরা নেক্সটে চলে যাব তো এখানে আমাদেরকে বলছে যে রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর এখানে সম্ভবত বারোশো ক্যারেক্টার লেখা যায় আচ্ছা যাই হোক তো এখানে আমরা ফাইবারে আমাদের ফাইবার প্রোফাইলে যেরকম ভাবে ডেসক্রিপশন দিয়েছিলাম সে সিমিলার একই রকম ডেসক্রিপশন আমরা আপোয়ারকেও দিতে পারবো আর হচ্ছে লিংদিনের সামারিও যেভাবে লিখেছিলাম লিংদিনের সামারিও চাইলে আপনি এখান থেকে কপি করে এনে আপনি আপনার সামারিটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা বায়ো তৈরি করে আছে কিনা জুবাইর আপনার দিনা ম্যাম ফাইবার অ্যাকাউন্টের বায়ো কোথায় ফাইবার অ্যাকাউন্টের তা আছে ফাইবার যেটা সেটা কপি করে নিয়ে আসেন আয় তুমি ঘরে যাও আমি ক্লাস শেষে তারপর ওকে পানিশমেন্ট দিব যাও তুমি ঘরে চলে যাও প্রোফাইলে যান প্রোফাইলে এখানে না ওই যে আপনার ছবিটা যেটা হ্যাঁ প্রোফাইল নিচে যান ডেসক্রিপশন তো অ্যাড করেন নাই আচ্ছা এটা আরেকবার করে নেবেন আচ্ছা ঠিক আছে বাদ দেন আমি লিখে দিচ্ছি এটা আবার আপনি সুন্দর মত তৈরি করে নেবেন যাও ঘরে যাও জুবাই আপনার নামের স্পেলিং টা কিরকম জুবায়ের এভাবে आपको नहीं जो karşısız şoreye açtı ক্যামেরা অফ রাখেন বারবার করে এক কথা কেন বলতে হবে আপনারা কি নতুন স্টুডেন্ট এতদিন হলো ক্লাস করছি আমরা অনেক বড় করে লেখা যায় ঠিক আছে এটা অনেক সুন্দর করে বড় করে ডেসক্রিপশনটা লিখবেন সবাই এরপরে আমরা এরপরের সিলেকশনে চলে যাব তো এখানে মেইন সার্ভিস যেটা আমরা অফার করছি সেটা পিক করলাম ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমাদের মেইন সার্ভিস তো এখান থেকে যদি ড্রপ ডাউন করি তাহলে কিছু অপশন শো করবে এখান থেকে কোনটা করি ডাটা এন্ট্রিটা আছে এটা নিলাম কাস্টমার কেয়ার সাপোর্ট ঠিক আছে তো এখান থেকে কিছু সেট ইয়ে করি আমরা রেটিংটা সেট করব তো এখানে আওয়ারলি রেটটা হচ্ছে আমাদেরকে অ্যাড করে দিতে হবে তো আপওয়ারকে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট বেজ হচ্ছে কাজ করা যায় আবার আওয়ারলি বেজ করা যায় দুভাবেই করা যায় তো এখানে যদি আওয়ারলি রেটিং এ আপনি কাজ করেন তো এখানে টোটাল অ্যামাউন্টটা কত হবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখানে দিলাম যে এক ঘন্টা কাজ করালে আমাকে থার্টি ডলার দিতে হবে আপওয়ারকে কাজের মূল্য বেশি ঠিক আছে তো এখানে হচ্ছে আপনি যে রেটটা সেট করবেন এর টেন হচ্ছে আপওয়ার্ক সার্ভিস ফি কেটে রাখবে তা আপনি পাবেন হচ্ছে সাতাশ ডলার এরপর আমরা পরের ধাপে চলে যাব তো এখানে হচ্ছে কিছু ডিটেলস দিব আমরা দিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটাকে পাবলিশ করব তো কি কি লাগছে আমি বলি শুরুতে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে তো আমরা এখানে যে প্রোফাইল পিকচারটা দেবে অরিজিনাল পিকচার দিতে হবে নিজের পিকচার দিতে হবে এবং ডিজিটালি অল্টার কোন ইমেজ এখানে ইউজ করা যাবে না আপনাকে আপনার ফেসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরকম একটা পিকচার এখানে ব্যবহার করবেন আর হচ্ছে ধরুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আবার হচ্ছে ফিল্টার দিয়ে হচ্ছে ব্রাইটনেস বাড়ানো এটা সেটা করা এই ধরনের কোনো ইমেজ দেয়া যাবে না ঠিক আছে একদম প্লেন একটা নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে হচ্ছে নিজেরা ছবি তুলে এখানে ছবিটা আপলোড করবেন আর হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা আমাদের এনআইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিব এখানে কান্ট্রিটা বাংলাদেশ দেখাচ্ছে স্ট্রিট অ্যাড্রেসে আমাদের এনআইডি কার্ডে যেভাবে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা লেখা আছে সেভাবে আমরা লিখব আর হচ্ছে ফোন নাম্বারটা দিব জুবাইর আপনি এগুলো সব ফিল আপ করেন একটা একটা করে প্রথমে আপনার প্রোফাইল পিকচার আপলোড করেন নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে হচ্ছে একটা ছবি তুলবেন সব প্ল্যাটফর্মে ইউজ করার জন্য ডেট অফ বার্থটা দিয়ে দেন আপনার ওই যে ইয়ে লাস্টের ওখানে কমার পরে একটা স্পেস দেন ফটোয়াখালি হ্যাঁ এখানে এগুলো আপনার অপশনাল না দিলেও প্রবলেম নাই পোস্টাল কোড যদি জানা থাকে দিতে পারেন ফোন নাম্বার দিব হ্যাঁ আপনার ওই যে স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে পটুয়াখালী ওইটা মুছে দিলেও পারেন সিটিতে পটুয়াখালী দেওয়া আছে কমাটা মুছেন শেষে কি কমা হয় জি ফোন নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা তৈরি করেছি তো এটা সাবমিট করার আগে একবার রিভিউ করে নিতে হয় তো আপনি দেখেন সব কিছু ঠিক আছে কিনা জি ঠিক আছে ঠিক আছে তো আমরা এখানে সাবমিট করে দেবো আর যদি অ্যাডিট করার প্রয়োজন পরে এই যে দেখেন পেন্টুল আছে ডিলিট করার প্রয়োজন করলে ডিলিট করার অপশনও আছে অ্যাড করার কিছু অ্যাড করতে চাইলে এখানে হচ্ছে অ্যাড করার প্লাস বাটনও আছে ঠিক আছে তো সাবমিট করে দেন প্রোফাইলটা আচ্ছা তো আমাদের প্রোফাইলটা রেডি আমাদের হচ্ছে কানেক্টস লাগে বিট করার জন্য তো কানেক্ট মানে হচ্ছে ভার্চুয়াল টোকেন আপওয়ার্কে হচ্ছে জব পোস্ট হয় ওই জব জব পোস্টগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হয় মানে কানেক্ট অ্যাড করতে হয় তো আগে এটা ফ্রিতে দিত ঠিক আছে আগে আপওয়ার্ক হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করলে পরে হচ্ছে আমাদেরকে ফ্রিতে পঞ্চাশটা কানেক্ট দিত এরপর প্রতি মাসে বিশটা করে কানেকশন আমরা ফ্রিতে পেতাম কিন্তু এখন ওরা এটা দিচ্ছে না আমাদেরকে হচ্ছে এখন কানেক্ট পারচেস করতে হয় তো আপাতত দরকার নাই কানেক্ট পারচেস করা যখন আমাদের অর্ডার টর্ডার আসবে যখন আমাদের ডলার ইনকাম করব দেন আমরা হচ্ছে মার্কেটপ্লেসে তখন ইনভেস্ট করব। তা আপাতত আমরা হচ্ছে প্রজেক্ট দিব ফাইবারে যেমন হচ্ছে গিক দেওয়া যায় এরকম ভাবে প্রজেক্ট দিয়ে আমরা হচ্ছে অর্ডার পাওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমরা এখানে ব্রাউজ উইদাউট বিডিং এই অপশনে যাই তো এখানে দেখুন আমাদের প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে ঠিক আছে এই যে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে এই যে কানেকশন নাই কানেকশন দেয় না এখন ফ্রিতে আচ্ছা প্রোফাইল আমরা সেট আপ করে নিলাম প্রোফাইল হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো এই যে ফাইন্ড ওয়ার্ক থেকে একটু নিচে গেলে এই যে এটা হচ্ছে প্রোফাইল এটা হচ্ছে প্রোফাইলের সেটিংসে আছি আমরা প্রোফাইলের সেটিংস অপশনে আছি এখান থেকে যে কোনো কিছু যে কোনো সময়ে হচ্ছে চেঞ্জ করা যায় ঠিক আছে এখানে আপনি বাড়াতে কমাতে সব পারবেন অ্যাড করতে পারবেন এটা হচ্ছে সেটিংস আর পাবলিক ভিউ হচ্ছে এটা পাবলিকরা হচ্ছে আমাদেরকে এভাবে দেখবে আমাদের প্রোফাইল যখন কেউ ভিজিট করবে এভাবে দেখবে তো ঠিক আছে আমি এই প্রোফাইলটাকে বুকমার্ক করে দিই এই ব্রাউজারে হচ্ছে আপনি আপওয়ার্কটাকে রাখেন যে অল বুক আপনি দেখতে পাবেন আপওয়ার্কের ঠিক আছে জুবাইল আমি নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে আপওয়ার্ক থেকে প্রজেক্ট তৈরি করে সাবমিট করতে হয় আর আপার্কে কিভাবে হচ্ছে জব ফাইন্ড আউট করতে হয় সবকিছু নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাবো

পেমেন্ট উইথড্রল মেথডটা পরে দেখাবো তাজাল ইসলাম মাইক্রোফোন আনমিউট করেন শুনতে পাই না একটু জোরে বলেন আমি যে কোয়েশনগুলো ছিল এখান থেকে কয়েকটা প্রশ্ন ইয়ে করছিলাম আমার এগুলো আমি বুঝতে পারতেছি না এখানে হচ্ছে বায়ার কেন কি জন্য আমাদেরকে দিয়ে লিঙ্কিং আইডি গুলো তৈরি করবে মানে বায়ার কেন আপনাকে দিয়ে লিঙ্কডিন আইডি তৈরি করিয়ে নেবে জি জি তার লিঙ্কডিন আইডি লাগবে এজন্য সে আপনাকে দিয়ে তৈরি করিয়ে নেবে আমি বলতেছিলাম যে সে লিঙ্কিং আইডি দিয়ে কি ধরনের কাজ করতে পারবে আমরা তো মূলত লিঙ্কিং আইডি তৈরি করা শিখতেছি কেন বায়ার কে যেন তৈরি করে দিতে পারি মানে সে বায়ার কে তৈরি করে দিতে করতে পারেন পারে আর লিঙ্কডিন অ্যাকাউন্ট কি আপনার লাগছে না আপনার নিজের প্রয়োজনে আপনি ব্যবহার করছেন না লিঙ্কডিনকে আমার তো এটা তো একটা প্রফেশনাল সাইট লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল সাইট তো জি যে কোনো প্রফেশনাল এখানে ডক্টরদেরও লিঙ্কডিন প্রোফাইল আছে ইঞ্জিনিয়ারদেরও আছে বা রেস্টুরেন্ট ওনার যে কোনো বিজনেসম্যান সবারই লিঙ্কডিন আইডি আছে যারা হাইলি প্রফেশনাল সবারই হচ্ছে এই প্রফেশনাল সাইটে একটা অ্যাকাউন্ট আছে এটা সবারই কাজে লাগে ম্যাডাম আমরা তো লিঙ্কিং আইডিটা মূলত তৈরি করতেছি এখন শিখতেছি কি জন্য বাইরকে যেন তৈরি করে দিতে পারতেছি হ্যাঁ কিন্তু আপনার আপনার লিঙ্কিন আইডি আপনি গ্রো করছেন না শুধু কি বায়ারকে তৈরি করে দেওয়ার জন্য এতটুকু শিখেই আপনি স্টপ হয়ে আছেন আপনি নিজের লিঙ্কিন প্রোফাইল ডেভেলপ করছেন না আমি তো এখনো কোনো পোস্ট করি নাই লিঙ্কিং এ তো কেন লিঙ্কডিন এর ক্লাসগুলো আপনি করেননি ও সেখানে বলা হয়নি যে লিঙ্কডিনটা আমাদের কি কাজে লাগবে হ্যাঁ আপনি দেখেছিলেন যে লিঙ্কিং এ পোস্ট করার জন্য এবং লিড লিড কালেক্ট করার জন্য এই দুটাই দেখেছিলেন কি আর হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লিঙ্কডিন আইডি হচ্ছে আপনার এই প্রফেশনাল জগতে একটা রিজিউমি হিসেবে কাজ করে একটু আগে দেখলেন না আমরা যখন আপওয়ার্কে অ্যাকাউন্টটা সেট আপ করলাম তখন আমাদেরকে একটা অপশন দেখিয়েছিল যে তুমি চাইলে তোমার রিজিউমিটা লিঙ্কডিন আইডিটাকে যদি ইম্পোর্ট করে নাও তাহলে আর তোমাকে কিছু করতে হচ্ছে না তো এই তো লিঙ্কডিন তো আমাদের কাজে লাগছে এছাড়াও অ্যাজ এ মার্কেটার লিঙ্কডিন প্রোফাইলকে আমরা হচ্ছে আরো ইউজ করব। কিছুদিন পর কিছুদিন না আপনাদের তো মার্কেট অ্যাকাউন্ট করানো দেখানোই হয়ে গেছে গিগ মার্কেটিং এর খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কড ইন আপওয়ার্কের প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কড ইন লিঙ্কড থেকে ক্লায়েন্ট হান করা যায় লিঙ্কড থেকে জব সার্চ করে জব পাওয়া যায় তো এই কথাগুলো কি আমি বলিনি আপনাদেরকে ক্লাসে হচ্ছে কি আমি আমি আপনার সাথে লাইভ ক্লাস গুলোর মধ্যে আমার একটু ওই কাজ থাকে তো আমি ওই রেকর্ডিং ভিডিও গুলোই সবসময় শুনি আপনার সাথে আমার কখনো কথা হয়নি আজকে ফার্স্ট আর ম্যাডাম যে বাইর যখন আমাদেরকে কাজ দেবে আমরা কি তার তৈরি কৃত লিঙ্কিং অ্যাকাউন্ট আছে এটা কি এডিট করে দেব না টোটালি প্রথম থেকে একটা ওনার থেকে ইমেল আইডি কালেক্ট করে ওই অ্যাকাউন্টটা তৈরি করে দেবো কোনটা করবো তার জিমেইল দিয়ে আপনি হচ্ছে তার জন্য অ্যাকাউন্ট সেট আপ করে দিবেন আচ্ছা তারপরে আচ্ছা ওকে ম্যাডাম ওকে থ্যাংক ইউ সালাম আলাইকুম আসসালাম মোস্তফা পারভেজ

নিজে নিজে আপডেট করবো ম্যাডাম আমি যেখানে থেকে হ্যান্ড রাইস করছি সেটা হলো আসলে যেমন সার মনে হয় আমার ইয়েটা মনে দেখেনি মনে হয় হতে পারে মানে আমি কোনোভাবে আমি বেশ কয়েকটি ইউটিউবে দেখছি কিন্তু কোনোভাবে আমার পিক ইয়েটা ডোমেনটা ভেরিফাই করতে পারতেছি না এখন পিকচার সেট আপ আমি করলাম জিটিএম দিয়ে সব কাজ করতেছে আমার ওয়েবসাইটের সব কিছু কাজ করতেছে কিন্তু মানে যদি আমি ডোমেন ভেরিফাই না করি

আচ্ছা আপু আমি প্রিন্টারেস্ট হ্যাঁ প্রিন্টারেস্ট আমি ভিপিএন দিয়ে ট্রাই করে করতে পারিনি ভিপিএন ছাড়া যখন আমি গতকালকে আমি প্রিন্টারেস্টে অ্যাকাউন্টটা করতে পেরেছি বাট সেটা লোকেশন বাংলাদেশ আছে সেক্ষেত্রে কি আমার প্রফেশনালি কোনো প্রবলেম হবে না হবে না না হবে না যদি ভিপিএন ছাড়াই আপনি অ্যাকাউন্ট সেট করতে পারেন দরকার নাই এই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট গেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনি এই অ্যাকাউন্টটাকে গ্রো করেন বিভিন্ন রকমের পিন পাবলিশ করে এখানে হচ্ছে ভিউজ বারান এগুলোকে হচ্ছে নেক্সট টাইম হচ্ছে পোর্টফোলিও হিসেবে দেখাতে পারবেন আপনি নিজের যে অ্যাকাউন্টগুলো হচ্ছে গ্রো করছেন এগুলো স্ক্রিনশট নিয়ে হচ্ছে পিডিএফ তৈরি করতে পারেন নিয়ে হচ্ছে এগুলোকে পোর্টফোলিও হিসেবে আমরা আপওয়ার্কে ফাইভারে শো করতে পারবো যদি আপনি এই সার্ভিসটা সেল করতে চান যে যে কোনো সার্ভিস যা যা কিছু কাজ করেছেন সবগুলোই এখন প্র্যাকটিস পারপাস যেগুলো করছেন এগুলোই আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে দুদিন পরে বা ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইলেও কোনো বায়ারকে আপনি এটা দেখাতে পারবেন আর আপু বিষয় আমরা একাধিক কিভাবে পাবলিশ করব আপনি তো শুধু আমাদের পার্টিকুলার একটি একই তো ভাইয়া ওই আপনার প্রোফাইলে যান ওখানে তো ক্রিয়েট নিয়োগিক এর অপশন আছে একই তো একই আমি আমি

ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমি আচ্ছা পেয়ে গেছি আচ্ছা আপনি মিউট করে দেন শহীদুল ভাই বলেন শহীদুল ইসলাম আসসালাম হ্যালো শুনতে পাচ্ছি ভাইয়া বলুন আমি গত ফাইবার অ্যাকাউন্টে আমি ইংলিশ এক্সাম দিয়েছিলাম কিন্তু এখানে আমার ফাইভ পয়েন্ট ফাইভ পেয়েছি কিন্তু আবার নাইনটি টু ডেজ পরে আবার এক্সাম দিতে বলছে আচ্ছা চব্বিশ ঘন্টা পরে রিটেক দেয়া যায় হ্যালো নাইনটি টু ডেজ দেখালেও চব্বিশ ঘন্টা পরে একটা রিটেক দেয়া যায়

আমি হচ্ছে মার্কেটপ্লেসের ক্লাসগুলো শেষ করে আপনাদের প্রবলেম সলভিং করাবো মার্কেটপ্লেসের যার যেটা প্রবলেম আছে ইংলিশ টেস্ট দেওয়া বা গিগ এর যদি কোনো গিগ আমাকে দেখাতে চান বা অ্যাকাউন্টগুলো দেখাতে চান আমি হচ্ছে আর একটা ক্লাস পরে অপরকের আরেকটা ক্লাস আছে এটার পরে প্রবলেম সলভিং করাবো দুই দুই একটা ক্লাস আমি প্রবলেম সলভিং নিব আমি তখন দিয়ে দিব হ্যাঁ আপনার দেওয়ার দরকার নাই এখন জি থ্যাংক ইউ ভেরি ঠিক আছে জাহাঙ্গীর ভাই বলেন

ঠিক আছে আপনি আগের যে টেমপ্লেটটা আছে সেটাকে ডিলিট করে নতুনটা বসিয়ে দেন ওটা ডিলিট করতে হয় কিভাবে ওখানে ইমেজ যেখানে থেকে আপনি গিকটা পাবলিশ করছেন ইমেজটার উপরে হচ্ছে একটা পেন টুল আছে দেখেন চোখে পারে নাই আচ্ছা আরেকটা একটা জিনিস হলো যে বেজের জন্য যে প্রথমে যে একটা পরীক্ষা জি কত পার্সেন্ট কত পার্সেন্ট মার্ক পাইলে ওই বেজটা পাওয়া যায় সম্ভবত সেভেন্টি পার্সেন্ট তো আমি তো বেশি পাওয়ার পরেও বেস্টটা পেলাম না কারণ 90 92% বা এরকম পাইছি কিন্তু বেস্টটা কেন পেলাম না আমি বুঝলাম না আচ্ছা আমি প্রবলেম সলভিং এ দেখাতে ইচ্ছাাঙ্গীর ভাই যদি প্রয়োজন হয় আমি দিয়ে দিব জি জি থ্যাংক ইউ আর একটা ক্লাস পরে ইনশাআল্লাহ প্রবলেম সলভিং এ যাব আমরা জি আমাদের ম্যাম এই আসলে আমরা যে কাজগুলো শিখছি আমরা যদি এগুলা ফাইনালি সাকসেসফুলি পাবলিশ যদি না করতে পারি তাহলে আমরা কাজ পাব না তারপরে আজকে এতে মেসেজ দিছে যে ওই বিক্র করার জন্য এটাকে কি বলে হ্যাঁ শেয়ার করার জন্য শেয়ার কি করা যাবে কি ফাইবারের হ্যাঁ এমনি যে দেখা যায় যে এরকম এক জায়গা থেকে শো করতেছে যে ওটা শেয়ার করার জন্য আচ্ছা এগুলো আমি বলবো জাহাঙ্গীর ভাই পাবলিশই তো করেন নাই পাবলিশ তো আগে করতে হবে তারপর না শেয়ারিং আমি আমি দেখাবো কোন কোন প্ল্যাটফর্মে আমরা কিভাবে মার্কেটিং করব আমি সবই শেখাবো আস্তে আস্তে যাচ্ছি আমরা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ভাই বলেন

আচ্ছা মানে থাকলে ওইটা ব্যবহার করতে পারবো তো হ্যাঁ কিন্তু এক বছর যদি আপনি ইউজ না করেন সেগুলো আবার ভ্যানিশ হয়ে যায় তা হোক কিন্তু অ্যাকাউন্টের ব্যবহার করতে পারবো তো না অ্যাকাউন্ট তো থাকবে আচ্ছা ঠিক আছে আর এই হলো একটা আর একটা হলো যে এই ফাইবার অ্যাকাউন্টটা এরকম ছয় মাস আগে ওটা কি ব্যবহার করা ঠিক হবে না নতুন করে একটা করতে হবে না ছয় মাস আগে হলে ব্যবহার করতে পারবেন আচ্ছা একটু বেশি আগের হলে ওটা বাদ দিয়ে আবার মানে হ্যাঁ এক দুই বছরের আগের হলে আমি সাজেস্ট করি যে রিমুভ করে আবার নতুন করে করতে ইন্টারেস্ট অ্যাকাউন্টটাও এরকম মানে আমি আসলে সময় শিখতেছিলাম তো আবার এটা বাদ হয়ে অন্য দিকে চলে গেছি ওই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এরকম একটা খুলছিলাম ওই সিপি এর জন্য কিন্তু ওটা ইটালি দেখাচ্ছে ইটালি হিসেবে দেখাচ্ছে আর কি আইটি ডট প্রিন্টার ডট কম ওইটা কি কি ব্যবহার করা যাবে না কেমনি কি মানে লোকেশন ইটালি দেখাচ্ছে হ্যাঁ মানে আগে আইটি ডট প্রিন্টারেট ডট কম এরকম বলে অ্যাকাউন্ট আছে ওই প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট কি ব্যবহার করা যাবে না নতুন করে অ্যাকাউন্ট খোলা যায় বা যাবে যাবে একাধিক যাবে অ্যাকাউন্ট খোলা যায় একাধিকও রাখা যায় আচ্ছা সেম এই মানে ফেসবুক অ্যাকাউন্ট কি একাধিক করা যায় কি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ অনেকে বলে মাল্টিপল ফেসবুক অ্যাকাউন্ট করা যায় এরকম সিস্টেম সিস্টেম এরকম হ্যাঁ সিস্টেম করা যায় ফেসবুক আপনি মাল্টিপল অ্যাকাউন্ট রাখতে পারবেন একই ব্রাউজারে ব্রাউজার চেঞ্জ করেন হ্যাঁ একই ব্রাউজারেও রাখা যায় আপনি সুইচ করবেন অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করবেন মানে যখন যে অ্যাকাউন্টটা থাকবেন ওটা থেকে লগ আউট হয়ে বা সাইন আউট হয়ে নিয়ে আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করবেন একই ব্রাউজার করতে গেলে জি আমি দেখাই আমার আমার এখানে এখানে আছে না যেমন আমি ভয় পাচ্ছিলাম যে লিঙ্কড যেরকম লিঙ্কড একটা হ্যাঁ ফেসবুকে ওরকম কোনো ইয়ে নাই আচ্ছা ওটাই জানতে চাচ্ছিলাম ইন্ডিয়া যেমন একটা ডিভাইস থেকে একটা বেশি অ্যাকাউন্ট করার সিস্টেম নাই ওরকম কোনো রেস্ট্রিকশন আছে না ফেসবুকে না ফেসবুকে নাই ফেসবুক আপনি মাল্টিপল অ্যাকাউন্ট রাখতে পারেন এই যে ধরুন এখান থেকে আমার হচ্ছে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রাখা আছে হ্যাঁ তো আমি এখান থেকে লগ আউট হয়ে গেলে আমি যে কোনো অন্যটাতে হচ্ছে লগ করতে পারছি ঠিক আছে বুঝতে পারছি

হ্যাঁ এখন একটু লাউডলি হ্যাঁ বলুন আচ্ছা আমার মানে আমরা কি আমাদের অ্যাকাউন্টের সাথে ওই ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য পেমেন্ট মেথডটা হ্যাঁ দেখাবো দেখাবো রাশেদ ভাই দেখাবো আচ্ছা ঠিক আছে আর আমার একটা আবহাওয়ার অ্যাকাউন্ট পুরনো আছে ওটা সম্ভবত কিছু সমস্যা আছে ওটা ঠিকঠাক করা লাগবে তো এটা কি আমরা পরে দেখব সমস্যা বলতে কি রকম সমস্যা আমি আসলে বুঝতে পাচ্ছি না ওখানে কি কি আছে আমি প্রোফাইল ক্রিয়েট করেছি একটা ওখানে স্পেশালাইজ প্রোফাইল দেখা যাচ্ছে দুইটা আমি আসলে বুঝতে পারছি না যে এখানে আসলে কি সমস্যা আছে আচ্ছা আপনি ল্যাপটপ থেকে জয়েন আছেন জি আছি স্ক্রিনটা শেয়ার করেন আমি দেখি কি সমস্যা আমি তাহলে ল্যাপটপ একটু অন করে নিই এখন দিচ্ছি ঠিক আছে তাহলে আমি অন্যদের প্রশ্ন নেই আপনি রেডি হন জি সজীব বলেন মে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার ওই যে লিঙ্কিং অ্যাকাউন্টটা এখন তো ভেরিফিকেশন হয় নাই আনাটি সাবমিট করেছিলেন জি জি সাত তারিখে করছিলাম আজকে তিরিশ তারিখ সাত তারিখে করেছেন আজকে তিরিশ তারিখ প্রায় একুশ দিন তো হয়ে গেল নাকি মানে আরো বেশি জি একুশ দিন প্লাস হ্যাঁ টেল চেক করে দেখেন কি বলে চেক করি আসে না লিঙ্কডিন থেকে আসে না আচ্ছা তাহলে আপনি আরেকবার লগ ইন করার ট্রাই করে দেখেন কি বলে ওখানে বারবার শুধু ভেরিফিকেশন চাইতেছে তাহলে আরেকবার সাবমিট হয় কিনা দেখেন যদি আরেকবার মানে সাবমিট করতে চান যদি ওরা আন্ডার রিভিউতে রাখে তাহলে আপনাকে বলবে যে ইউ হ্যাভ সাবমিটেড মানে অলরেডি আপনি সাবমিট করেছেন এরকম একটা নোটিস দেখাবে ঠিক আছে তাহলে ওয়েট করা ছাড়া আর উপায় নাই সাজেপ ভাই আর যদি বলে যে সাবমিশন হয়নি তাহলে হচ্ছে আপনাকে আবার সাবমিট করার মানে অপশনটা ওরা দিত যেহেতু এটা আন্ডার রিভিউতে আছে হচ্ছে ওয়েট করতে হবে নতুন করে খোলা যাবে না मैम হ্যাঁ খুলতে পারেন ব্রাউজার চেঞ্জ করেন অন্য একটা ব্রাউজারে যান আর হচ্ছে হিস্ট্রিগুলো ক্লিন করে নিয়ে দেন হচ্ছে আপনি ট্রাই করেন অন্য মেল অ্যাড্রেস দিয়ে আচ্ছা ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কার কোনো প্রশ্ন আছে কিনা ম্যাডাম আমি কি স্ক্রিনটা শেয়ার করবো এখন হ্যাঁ শিওর করেন দেখা যাচ্ছে কি হ্যাঁ স্পেশালাইজড প্রোফাইল আহ ওয়ান এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না এটা আসলে কি আচ্ছা আপনার প্রোফাইলে যান আপনার যে মেইন প্রোফাইলটা সেটা ওপেন করেন এখানে দুইটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি মানে আপনি কোন বিষয়টাতে দক্ষ সেটা সম্ভবত আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা পিক করেছিলেন এই জন্য মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আপনাকে স্পেশালাইজড বলে হচ্ছে ওরা এই প্রোফাইলটা এইভাবে তৈরি করেছে এটা কোনো প্রবলেম না তো আচ্ছা ঠিক আছে না আপনি আমি যদি আসলে বুঝতে পারছিলাম না আমি করেছিলাম একটা হয়ে দুইটা না 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 এখানে আপনি আপনার মেইন স্কিলটা সম্ভবত সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখিয়েছিলেন জি জি ডিজিটাল মার্কেটিং দেখানো আছে আচ্ছা তাই বলে এটা এইভাবে শো করছে আপনি যদি না চান আপনি এটাকে বাদ্য দিতে পারেন বা হচ্ছে করে নিতে পারেন তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমাদের জবের সাথে যায় এটা প্রবলেম তো না 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 প্রবলেম না এখানে অল ওয়ার্ডস লেখা তো আমি তো করেছিলাম একটা এখানে দেখতে পাচ্ছি দুইটা এই কারণে আমি একটু মনে করেছি কোনো সমস্যা হচ্ছে কিনা না না সমস্যা না আচ্ছা আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আপনি একটু এটাকে অ্যাপ্রুভ করেন আচ্ছা আপনার স্ক্রিনে আমি ইয়ে পাচ্ছি না কেন অপশন নাই রিকোয়েস্ট রিমোট নেওয়ার অপশন নাই আচ্ছা ঠিক আছে রাশেদ ভাই এটা প্রবলেম না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ক্লাস সালা দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম